নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, চতুর্দিকে কি চলছে? ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ফেসবুকে কি চলছে? ডাইরেক্ট সেলিং মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে কি চলছে? ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ইউটিউবে কি চলছে? নেটওয়ার্ক মার্কেটিং। কারণ ওয়ার্ল্ডের সব থেকে বেশি লোক সংখ্যা কোথায়? ভারতবর্ষে। ইন্ডিয়ার সমস্ত ইউনিভার্সিটিতে কি পড়ানো হচ্ছে? নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর ফায়দা কি? নেটওয়ার্ক মার্কেটিং এ একটা মানুষ হাজার লাখ মানুষের ইনকামের জায়গা করে দিতে পারে। নেটওয়ার্ক মার্কেটিং গভর্নমেন্ট কে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে ট্যাক্স এবং জিএসটি দিতে পারে এবং নিজের পরিবার এবং নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ তৈরি করতে পারে। বাট ডিফেন্স নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, সেখানে ম্যাক্সিমাম লোক নেটওয়ার্ক মার্কেটিং এ এই সাবজেক্টের সম্বন্ধে অনেকেই জানে না। সেটা কি? যে একটা নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করার পর কি করতে হবে? সো মাই ফ্রেন্ডস, আমি পালান মন্ডল, জিরো টু হিরো ফর নেটওয়ার্ক মার্কেটিং। পালান মন্ডল ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং আগামী দিন সাকসেস পেতে হয় আর আপনি বাঙালি হন, তাহলে পালান মন্ডলের ইউটিউব চ্যানেল আপনাকে ফলো করতেই হবে। কারণ পালান মন্ডলের ইউটিউব চ্যানেল এখন বর্তমানে হটকে, তাই পালান মন্ডল নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য একটা দারুণ ভিডিও আজকে আপনাদের উপহার দিতে চলেছে, নতুন একদম নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছেন, বেল বটামের অল বেল বাটন নোটিফিকেশন পাওয়ার জন্য ওটাকে ইউজ করুন, টিপুন অল বেল বাটন, যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসবে নতুন নতুন ভিডিও। আজকে সাবজেক্ট হচ্ছে সিক্স ভ্যাকসিনেশনস। আজকে সাবজেক্ট সিক্স ভ্যাকসিনেশনস, ছটা ভ্যাকসিন। একটি নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করার পর সেই নতুন ডিস্ট্রিবিউটরকে ছটা ভ্যাকসিন দিতে হয়। যেমন আমাদের বাড়িতে বেবি হলে আমরা কি করি? ডক্টরের কাছে নিয়ে গিয়ে ভ্যাকসিন দিই, কারণ তার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তার যাতে অসুখ না হয়, সে যাতে বিভিন্ন রকম প্রবলেমে না পড়ে ভবিষ্যতে, তার জন্য তাকে ভ্যাকসিন দিতে হয়। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং জগতে নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করার পর তার ছটা ভ্যাকসিন দিতে হয়। কিন্তু এজ এ বাবা মা হিসেবে সন্তানকে যারা ভ্যাকসিনগুলো দেয়, তাদের সন্তান অনেকটা সেফ অ্যান্ড সেফটি। ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক লোককে জয়েন করাচ্ছে, বাট এই ভ্যাকসিনগুলো ওই নতুন ডিস্ট্রিবিউটরদের দিচ্ছে না। তাই আমি আপনাদের বলবো, অ্যাজ এ আপলাইন হিসেবে আপনি যদি আপনার প্রতিটা ডিস্ট্রিবিউটরকে এই ছটা ভ্যাকসিন দিতে পারেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটর কি 100% ডিস্ট্রিবিউটর থেকে লিডার তৈরি হবে, ডিস্ট্রিবিউটর থেকে স্পিকার তৈরি হবে, ডিস্ট্রিবিউটর থেকে একজন অ্যাচিভার হতে পারে। সো আসুন সেই ছটা ভ্যাকসিনেশন কি। ছটা ভ্যাকসিনেশনের প্রথম হচ্ছে ড্রিম বিল্ডিং অ্যান্ড পেস্টিং। ড্রিম বিল্ডিং মানে একটা নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করেছে, তাকে খাতা পেন ডায়েরি নিয়ে বসুন, তার সাথে তাকে জিজ্ঞেস করুন কি তার ইমোশনাল ড্রিম তার মধ্যে রয়েছে। অনেকে জানে না তার ড্রিম কি, তার গোল কি, তার পারপাস কি জানে না। তার মধ্যে ড্রিম অ্যান্ড গোল নিয়ে তার সঙ্গে আলোচনা করুন, চা কফি খেতে খেতে, যে তুমি কি চাও মাই লাইফস্টাইল থেকে, তোমার লাইফে কি চাহিদা আছে মাই লাইফস্টাইল থেকে। বাট ফ্রেন্ডস, আমাকে যখন জিজ্ঞেস করেছিল আমার আপলাইন, সিরিয়াস বলছি আমি সাকসেস পেয়েছি কেন জানেন, হাতে আজকে মাল্টি করোড়পতি পালান মন্ডল কি করে হয়েছে জানেন? কারণ আমি প্রথম দিন যখন আমার সিনিয়র এই সিক্স ভ্যাকসিনেশনের প্রথম ভ্যাকসিনটা দিতে চায়, ড্রিম অ্যান্ড গোল সম্বন্ধে আলোচনা করতে চায়, তখন আমাকে বলেছিল যে আপনার কি স্বপ্ন। আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম সোনারপুরে, আমি বলেছিলাম আমার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট দরকার কলকাতায়। তখন আমাকে বলেছিল কবে চাই, আমি বললাম 2 বছরের মধ্যে, 2 ইয়ার্সের মধ্যে। বলছে 2 ইয়ার্সের মধ্যে, তাহলে আপনি কাগজে লিখুন নিউ ফ্ল্যাট উইদিন 2 ইয়ার্স, ডেট লিখুন। আমি ডেট লিখেছিলাম ওখানে, ড্রিমের সাথে ডেট লিখে দিয়েছিলাম, এই তারিখে আমার ফ্ল্যাট চাই। আমি বলেছিলাম আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, তখন বলেছিল কোন স্কুলে পড়াবেন, আমি বললাম ফিউচার ক্যাম্পাস স্কুলে, লিখুন ফিউচার ক্যাম্পাস স্কুল। কবে ভর্তি করাবেন, আমি বললাম আমি নেক্সট মান্থে ভর্তি করাতে চাই। ঠিক আছে, আপনি লিখুন নেক্সট মান্থ। সো আমি আমার লাইফে এই দুটো ড্রিম তৈরি করেছিলাম এবং এই ড্রিমগুলো আমি সুন্দর করে লিখেছি। তারপর আমাকে বলেছিল লং টার্ম গোল বলুন, আমি বললাম 6 মাসের মধ্যে আমার ফোর হুইলার গাড়ি চাই। তখন আমাকে বলেছিল কি গাড়ি চাই, আমি বললাম অল্টো গাড়ি কিনবো সব থেকে কম দামি। বলে লিখুন অল্টো কার, হ্যাঁ উইদিন 6 মান্থ, ডেট লিখুন। আমি ডেট লিখেছিলাম অল্টো গাড়ি, ওকে। এবং আমি স্বপ্ন ড্রিম তৈরি করেছিলাম, আমি আমার
ওয়াইফের কানের দুল আর আমার বিয়ের আংটি বন্ধক দিয়েছিলাম বারুইপুরে, দিয়ে আমি বিজনেস শুরু করেছিলাম। আমার 4 নম্বর গোল ড্রিম সেট করেছিলাম যে আমি উইদিন 1 ইয়ারের মধ্যে আমার সোনার জিনিসগুলো দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। আমি ওটা লিখেছিলাম, এই 4টে জিনিস আমি কাগজের মধ্যে লিখেছিলাম। আর আমাকে বলেছিল শোরুম থেকে, অল্টো শোরুম থেকে গিয়ে একটা গাড়ির ছবি নিয়ে এসে এই পোস্টারে গায়ে মারবেন। একটা আর্ট পেপার আমাকে আমি কিনে নিয়েছিলাম, আর্ট পেপারের মধ্যে 1 নম্বর গোল 2 নম্বর গোল 3 নম্বর গোল লিখে তার মধ্যে ছবি লাগিয়ে, ফ্ল্যাটের ছবি লাগিয়ে, গাড়ির ছবি লাগিয়ে আমার দিয়ালের গায়ে পেস্ট করে দিয়েছিলাম। বিশ্বাস করুন, আমার বাড়িতে আমার শালি এসছে, এসে হাসছে, জয় বাবু বাড়ি ভাড়া দিতে পারছে না, ছেলে মেয়ের স্কুলে মাইনে দিতে পারছে না, এ কি গাড়ি কিনবে ডেট লিখেছে, হাসছে। আমার যত বন্ধু বান্ধব রিলেটিভ, আমার শাশুড়ি, আমার যত লোক আসছে আমাদের বাড়িতে সবাই হাসছে, আর যত হাসছে আর তত আগুন চলছে। তাই আমি ড্রিম সেট এবং গোল সেট আমার টিমে প্রতিটা ডিস্ট্রিবিউটর যখন জয়েন করেছে তাকে তাকে নিয়ে আর্ট পেপার কিনে এই গোল সেটিংটা করিয়েছি এবং পেস্টিং করিয়ে দিয়েছি তার বাড়িতে গিয়ে। বস, এটা যদি আপনি আপনার ডাউনলাইনদের করাতে পারেন তাহলে জানবেন সেই ডাউনলাইন সে মনে মনে ভাববে যে আমি নিজে হাতে লিখেছি আমার গোল, নিজে হাতে আমি পেস্টিং করেছি আমার গোল টার্গেট। সো এটাকে বলা হয় ড্রিম বিল্ডিং অ্যান্ড পেস্টিং। তো এটা প্রতিটা নতুন ডিস্ট্রিবিউটার শুরু করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজনেস ওপেনিং সেরিমনি। নতুন ডিস্ট্রিবিউটার জয়েন করেছে তার বাড়িতে যে সমস্ত প্রোডাক্ট, রিসেন্টলি আমার একটা দুর্গাপুরের ডিস্ট্রিবিউটার জয়েন করেছে, ওকে, 30,000 টাকা নিয়ে 3টে আইটেম শুরু করেছে, তার প্রোডাক্ট আমি নিজে ইন্ডিয়া শপিতে গিয়ে তুলে দেবো এবং তার প্রোডাক্ট নিয়ে তার বাড়িতে গিয়ে সমস্ত প্রোডাক্ট ডেমো দিয়ে আসবো। এটাকে বলা হয় যত নতুন ডিস্ট্রিবিউটার জয়েন করবে আপনার ডাইরেক্ট যেগুলো জয়েন করবে প্রত্যেকের বাড়িতে যাবেন, তার পুরো পরিবারের জন্য একটা কেক কিনে নিয়ে যাবেন, নতুন বিজনেসের কেক কিনে নিয়ে যাবেন, সেই কেকটা তার বাড়িতে গিয়ে কাটবেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে কাটবেন, কেটে কেকটা ওপেনিং করবেন। সো মাই ফ্রেন্ডস, প্রতিটা নতুন ডিস্ট্রিবিউটরের বাড়িতে গিয়ে, প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটরের বাড়িতে গিয়ে যদি আপনি তার বিজনেসটা ওপেনিং করে দিতে পারেন, তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার বাচ্চা, তার বাবা মার সামনে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে ডেমোনস্ট্রেশন দেন, প্রতিটা প্রোডাক্ট কেটে তাকে ইউজ করতে, তার সিস্টেমটা যদি বুঝিয়ে দেন তাহলে সে প্রোডাক্টটা ইউজ করবে। না হলে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার কি করছে, প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে খাটের তলায়, বাক্সের মধ্যে, আলমারির মধ্যে, রান্নাঘরে, এখানে ওখানে রেখে দিচ্ছে, কবে জামাই আসবে, কবে শ্বশুর আসবে, কবে কে আসবে তাকে গিফট করবে, দু একটা প্রোডাক্ট বিক্রি করছে, আলটিমেট প্রোডাক্ট নিজের বাড়িতে ইউজ করছে না। আর যারা প্রোডাক্ট ইউজ করছে না তারা কি করে সাকসেস পাবে? সো বন্ধু, আপনি যদি মাই লাইফস্টাইলে জয়েন করেন বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেন, সেই কোম্পানির প্রোডাক্ট বাড়িতে যদি ইউজ না করেন, অফলাইন গিয়ে যদি সেই প্রোডাক্টগুলো ডেমোনস্ট্রেশন না করে, তাহলে আপনি কি করে জানবেন সেই কোম্পানির পাওয়ার কি? সো এটা হচ্ছে বিজনেস ওপেনিং সেরিমনি, প্রতিটা ডিস্ট্রিবিউটরের বাড়িতে গিয়ে করা উচিত। 3 নম্বর হচ্ছে মেক হিস পে আউট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নতুন নতুন ডিস্ট্রিবিউটর যত জয়েন করবে তার প্রথম নম্বর হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড আর KYC আর ব্যাংক ডিটেলস তাকে আপডেট করে দিতে হবে মেল করে কোম্পানির কাছে, যাতে তার পেপারগুলো আপডেট হয়ে যায় এবং তাড়াতাড়ি তার দুই সাইডের টিম তৈরি করে দিয়ে তাকে ইনকাম পাইয়ে দিন। 2, 3, 4 ইনকাম যদি একটা ডিস্ট্রিবিউটারকে যদি আপনি পাইয়ে দিতে পারেন, সে ঘোড়ার মতো দৌড়াবে, দারুণ কাজ করবে। কিন্তু আপনি যদি তাকে, সে জয়েন করেছে তারপর তাকে ভুলে গিয়ে আবার একটা নতুন লোক ধরতে যান, আবার তাকে ভুলে গিয়ে আবার একটা নতুন ধরতে যান, আবার তাকে ভুলে গিয়ে আবার একটা নতুন লোক ধরতে যান, তাহলে দেখবেন এদিকে মাছ ধরছেন, এই মাছগুলো সব পচে যাচ্ছে। আরে মাছটা ধরে আগে আপনাকে বরফের মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে তারপর আবার নতুন মাছ ধরতে দিতে হবে, নাহলে এই মাছটা মচে যাবে, তারপর আবার পরের মাসটা পচে যাবে। তাহলে নতুন নতুন ডিস্ট্রিবিউটার যাতে জয়েন করেছেন, প্রতিটা ডিস্ট্রিবিউটারকে আপনাকে তাকে আগে, তার পেছনে 3 মাস টাইম দিন, তাকে আগে তৈরি করুন, তার পেপারগুলো আপডেট করে দিন, তাকে প্রোডাক্ট নলেজ দিন, তাকে প্ল্যানটা শেখান, তাকে সিস্টেমটা আপডেট করুন, তাহলে সে ভালো করে কাজ করতে পারবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমি যেটা বললাম, যত তাড়াতাড়ি পারবেন নতুন ডিস্ট্রিবিউটারকে ইনকাম পাইয়ে দিন, যত তাড়াতাড়ি পারেন। 4th নম্বর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে, তাকে প্ল্যানটা শেখান, তাকে তাড়াতাড়ি বিজনেস প্ল্যানটা শেখান। প্ল্যানে কি আছে? প্ল্যানে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়, অ্যাবাউট কোম্পানি, কোম্পানি বলবে ওয়াই পার্ট, নেটওয়ার্ক মার্কেটিং কেন করবে, মাই লাইফের সম্বন্ধে প্ল্যান, ইনকাম পার্ট, প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস আলোচনা করবে, এই হচ্ছে প্ল্যান। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে প্ল্যানটা শিখিয়ে দিন,
আর প্রোভাইড হিম বিজনেস টুলস, তার নতুন ডিস্ট্রিবিউটরের হাতে কোম্পানির ব্রোশিওর, ক্যাটলগ, ফাইল, ডায়েরি, ব্যাগ কি কি লাগবে সেগুলো তার হাতে তুলে দিন, কিন্তু কোনোটা ফ্রিতে দেবেন না, তাকে পয়সা নিয়ে তাকে কিনিয়ে দিন অফিসে নিয়ে গিয়ে বা আপনার সিনিয়রের কাছ থেকে, তার টুলসগুলো তার হাতে তুলে দিন যুদ্ধ করার জন্য। ওকে, আর কি টিচ হিম ফোর বেসিক, তাকে জয়েন করিয়ে তাকে ফোর বেসিকটা শেখান। কি ফোর বেসিক শেখাবেন? কিভাবে নামের লিস্ট করবে, নামের লিস্ট মনে মনে করলে মনে মনে ইনকাম আসবে, নামের লিস্ট করতে হবে ফেন্স থিওরিতে, হ্যাঁ, FRIENDS, ফ্রেন্ডস ফর যত ফ্রেন্ডস অ্যান্ড আপনার রিলেটিভ আছে তাদের নাম, তারপর আপনার কলিগদের নাম, নেভার্সদের নাম, ডক্টরের নাম, ইঞ্জিনিয়ারদের নাম, মেডিসিন দোকানদের নাম, এজেন্টদের নাম, LIC এজেন্টদের নাম, হ্যাঁ, ব্যাংকে চাকরি করেন, রেলে চাকরি করেন, তাদের সবার নামের লিস্ট আলাদা আলাদা করে করুন। বিভিন্ন স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে নামের লিস্ট তৈরি করুন। তারপর ইনভাইটেশান, ইনভাইটেশানে আপনি যদি একটা মৃত লোকের মতো, হ্যাঁ, ভিজে পাপড়ের মতো লোককে ইনভাইট করেন, লোক শুনবে? আজকের দিনে দাঁড়িয়ে যে বেচতে জানে সে বাঁচতে জানে, যে বেচতে জানে না সে বাঁচতে পারবে না। কারণ মার্কেটে দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যাই করুক না কেন, আলটিমেট কিন্তু তাদের বেচতে হচ্ছে, হ্যাঁ, মেডিসিন বেচতে হচ্ছে, না এই জিনিস বেচতে হচ্ছে, ওই জিনিস বেচতে হচ্ছে। যারা বেচা যারা শিখে যাবে, মার্কেটিং যারা শিখে যাবে, মার্কেটিংয়ের লোকেরা কোনোদিন না খেয়ে মরে না। আর মার্কেটিংয়ের লোকেরা সারা জীবন রাজ করবে, পৃথিবীতে যা কিছু চলছে মার্কেটিংয়ে, ম্যানুফ্যাকচারিং তো সবাই করতে পারবে কিন্তু মার্কেটিংটা আসল। তো আলটিমেট হচ্ছে আপনি ইনভাইট যখন করবেন তখন আপনার মধ্যে এক্সাইটমেন্ট ভরপুর থাকতে হবে। হ্যালো, ইয়েস, শ্যামলদা কেমন আছেন, বাড়ির সবাই ঠিক আছে? আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমার কাছে একটা দারুণ অপরচুনিটি এসেছে যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। মানে আপনি ইনভাইট করবেন যখন, যে কোনো লোকের কাছে ইনভাইট করবেন, সে যেন তার লোম পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায় আপনার ইনভাইটেশন শুনে। ওকে, আপনাকে ভীষণ একটা পজিটিভ ইনফরমেশন দিতে চাই, ভালো একটা খবর দিতে চাই, হ্যাঁ, এইভাবে ইনভাইট করতে হবে, ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে এক্সাইটমেন্টের সঙ্গে আপনাকে ইনভাইট করতে হবে। ওকে, ইনভাইটেশনে কখনো প্ল্যান দেখাবো না, ওকে, পজিটিভ ইনভাইট করব। আর কি তাকে প্ল্যান দেখানো, প্ল্যান প্রপার ড্রেস কোড, প্রপার অ্যাটিটিউডে প্ল্যান দেখাতে হবে, ওকে, আর টাইমলি প্ল্যান দেখাতে হবে। আর সব থেকে বলো, বড় কথা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পেতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে অনেস্টি। যদি আপনার ভিতরে কোনো কালো দাগ বা কোনো কালো জিনিস থাকে, সেটা নিয়ে কিন্তু আপনি আলোর দিকে যেতে পারবেন না, আগে নিজেকে চেঞ্জ করতে হবে, ভীষণ অনেস্ট হতে হবে, ক্যারেক্টার ঠিক রাখতে হবে, ড্রেস কোড ঠিক রাখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, অ্যাটিটিউড ঠিক রাখতে হবে, শেখার মানসিকতা তৈরি করতে হবে, টিমের প্রতি এবং ফ্যামিলির প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে, তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছটা ভ্যাকসিন যদি আপনি আপনার টিমের সাথে কাজ করেন, আবার বলি কি কি, প্রথম নম্বর হচ্ছে ড্রিম বিল্ডিং অ্যান্ড টেস্টিং, দ্বিতীয় নম্বর হচ্ছে বিজনেস ওপেনিং সেরিমনি, নতুন ডিস্ট্রিবিউটারের বাড়িতে গিয়ে ওপেনিং সেরিমনি করতে হবে, মেক হিজ পসিবল পে আউটটা তাড়াতাড়ি তাকে পাওয়াতে হবে, প্ল্যানটা তাকে তাড়াতাড়ি শেখাতে হবে, এবং তাকে টুলস তার হাতে তুলে দিতে হবে, এবং তাকে ফোর বেসিসটা শেখাতে হবে। সো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে ইউজ করবেন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে। জয় হিন্দ, জয় নেটওয়ার্ক মার্কেটিং, জয় মাই লাইফস্টাইল।